অতি দুঃখের সাথে জানাচ্ছি যে জনপ্রিয় অভিনেত্রী শর্মিল আহমেদ আর নেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শর্মিল আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল আনুমানিক 9টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন এই বর্ষিয়ান অভিনেত্রী। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বিষয়টি নিশ্চিত করেছেন ইয়ুথ বাংলার সভাপতি ও শর্মিল আহমেদের ঘনিষ্ঠজন মোনা চৌধুরী। তিনি জানান, শর্মিল আহমেদ অনেকদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। ক্যারিয়ারের শুরুতে শর্মিল আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা দাদি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন। 1947 সালে জন্ম নেয় এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র 4 বছর বয়স থেকেই। এখন পর্যন্ত প্রায় 400 নাটক ও 150 চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবরির অভিনয় দিয়ে। 1964 সালে তিনি তার অভিনয় পেশা শুরু করেন। বেতারের মাধ্যমে ক্যারিয়ারের সূচনা ঘটেছিল তার। তিনি বাংলাদেশের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে অভিনয় করেন। 1976 সালে মোহাম্মদ মহসেন পরিচালিত আগুন সিনেমায় মায়ের ভূমিকায় প্রথম অভিনয় করেন তিনি। আসসালামু আলাইকুম। এতক্ষণ ভাইরাল 24 নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।